গরমের দুপুরে আখের রসে চুমুক দিলে প্রাণ জুড়িয়ে যায়। আখের রস শুধুমাত্র তৃষ্ণা মেটায় না, এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দূষিত পদার্থ বের করে শরীরকে ভেতর থেকে ঝরঝরে করে তোলে। স্বাদের পাশাপাশি আখের রস পুষ্টিগুণেও ভরপুর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে বলা হয়েছে আখের রসের পানে কিছু উপকারিতার কথা। চলুন জেনে নেওয়া যাক সেই সব উপকারিতার কথা। গ্রীষ্মকালে ঘাম বেশি হয়, ফলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। অনেকেই খুব ক্লান্ত বোধ করেন। এই সময় আখের রস পান করলে শরীরে কার্বোহাইড্রেট পাওয়া যায়, যা শক্তির মাত্রা বাড়ায়। লিভার ভালো রাখতে ও কার্যক্ষমতা বাড়াতে আখের রস বেশ উপকারী। জন্ডিসের রোগীদের জন্য এটি প্রচলিত একটি পথ্য। প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যায় ভুগলেও আখের রস খেলে উপকার পেতে পারেন। ত্বক ও চুল ভালো রাখার ক্ষেত্রে বেশ কার্যকর আখের রস। আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বক ভালো রাখতে সাহায্য করে, ব্রণের সমস্যাও দূর করে। আখে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আখের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আখের মধ্যে আইসোমাল্টেস নামক এমন এক ধরনের উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে নেমে গেলে আখের রস খেলে উপকার পেতে পারেন। তবে কী পরিমাণ আখের রস খাবেন তা ভীষণ গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। তাসলিমা তামান্না, সমকাল।